সিপিএম এর মিছিল থেকে তৃণমূল বিধায়কের উপরে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূল বিধায়ক দুষ্কৃতি নিয়ে সিপিএম এর মিছিলে হামলা করেছে অভিযোগ সিপিএম এর। কামারহাটির ঘটনায় চাঞ্চল্য। সিপিএম এর মিছিল থেকে কামারহাটির বিধায়কের উপর হামলার অভিযোগ। অভিযোগ সিপিএম এর দিকে। তৃণমূল বিধায়ক দুষ্কৃতিদের নিয়ে সিপিএম এর মিছিল আটকানোর চেষ্টা করেছে, পাল্টা অভিযোগ সিপিএম এর। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষায় দুর্নীতিতে গ্রেপ্তারির ঘটনায় সিপিএম এর পক্ষ থেকে মিছিল করা হয়। কামারহাটি মোড় থেকে মিছিল শুরু হয়ে রথতলা মোড়ে আসার পর মিছিল থেকে বিধায়ক মদন মিত্রের ওপর হামলার অভিযোগ ওঠে সিপিএম এর কর্মী সমর্থকদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিএম এর অভিযোগ, মিছিল যখন কামারহাটি রথতলা মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র দুষ্কৃতীদের নিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে, হুমকি দেয়। তৃণমূল বিধায়ক শুধু আসেননি, অনেকগুলো সমাজ বিরোধী ওনার সঙ্গে এসছেন। এই বিধায়ক সমাজ বিরোধীদের নিয়ে এসে মিছিলে বানচাল করতে চেয়েছে, প্ররোচনা তৈরি করতে চেয়েছে, মিছিলের উপর হামলা করতে চেয়েছে। কিন্তু মিছিলের আজকে মেজাজ, মিছিলের সংখ্যা, জমায়েত দেখে সেই সাহস আর দেখাননি। আমাদের মিছিল বাধা দেওয়ার চেয়ে উনি বিধায়ক, ওনার বিধানসভা এলাকায় এরকম লক্ষ লক্ষ কালো টাকা, জখের দং, দু নম্বরি টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকা, চাকরি বিক্রি করে রক্ত নিংড়ানো টাকা এই বিধায়কের এলাকার ফ্ল্যাটের পর ফ্ল্যাটে ঢুকছে, ওইটা উনি বন্ধ করার চেষ্টা করুন। বামপন্থীদের মিছিল বন্ধ করে লাভ হবে না, আজকে বিধায়ক সেটা টের পেয়ে গেছেন। তাদের আরো অভিযোগ, ঘটনার পর মদন মিত্র হুঁশিয়ারি দেন, আগামী দিনে সিপিএম অশান্তি পাকানোর চেষ্টা করলে বেলঘড়িয়া অঞ্চলে সিপিএম কর্মীদের বাড়ির সামনে মিছিল করে ব্লক করে দেবে তৃণমূল কর্মীরা। মিছিলের মধ্যে ঢুকতে পারেনি, এত লোক ছিল সব দেখে ঢুকতে পারে, কিন্তু পাড়ায় যখন মিছিল মিটিং হয় তৃণমূলীরা মস্তানরা যেরকম আটকায় ভয় দেখায়, ওরা এরকম ভেবেছিল কামারহাটি মিউনিসিপ্যালিটি আগে মিছিলটাকে এগোতে দেবে না। আর পুলিশেরও বলিয়ারি, নেতা বলছে তৃণমূলের এতদিন তাই অভ্যেস আছে, কিন্তু মিছিলের মেজাজ দেখে, মানুষের মেজাজ দেখে ওরা সরে গিয়েছে, মিছিল আমাদের এগিয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক মদন মিত্র। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মদন। মমতা ব্যানার্জির বাবা চোর, অভিষেকের বউ চোর, মদন মিত্রর বাবা চোর। চলি, আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো মানি ট্রেল ধরা পড়েনি, প্রমাণ হয়নি। শুধুমাত্র প্রভাবশালী ছাড়া কোনো অভিযোগ নেই। তা সত্ত্বেও আমি দীর্ঘদিন কারাবাস করেছি। তো ন্যাচারালি এরকম যখন খুব নোংরা ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডান্ডাটাকে ঘুরিয়ে মার 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 মার, আজকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? জঘন্য শক, মানে নিষ্ক্রিয় তো ছেড়ে দিন, সিপিএমকে বাঁচাবার জন্যে এমনভাবে পুলিশ সক্রিয় হয়েছে মনে হচ্ছে কালকে বোধ হয় সিপিএম এর ক্ষমতা চলে আসছে। ঘটনায় বেলঘড়িয়া থানা ও বারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কামারহাটি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।